ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ সরকারের নানা দুর্নীতির খবর সামনে আসছে। আওয়ামী শাসনামলে দেশের প্রতিটি সরকারি প্রতিষ্ঠানই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে, তার মধ্যে শীর্ষে ছিল পুলিশ বাহিনী। আওয়ামী লীগের তকমা লাগিয়ে কিছু অসাধু কর্মকর্তা আইনশৃঙ্খলা বাহিনীটিকে দুর্নীতির শীর্ষে পৌঁছে দেয়, তেমনই এক পুলিশ কর্মকর্তা আশিকুর রহমান আশিক। জানা যায় 2017 সালে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন আশিক। তবে তার বেপরোয়া কর্মকাণ্ডের কারণে 2018 সালের 19 জুলাই বদলি হন। সেখানে যোগদানের পর থেকেই মাদক ও অপরাধ নির্মূল মিশনের নামে অপরাধীদের ধরে নিয়ে নির্মম নির্যাতনের পাশাপাশি পরিবারের কাছে দাবি করতেন মোটা অঙ্কের টাকা। চাহিদা অনুযায়ী টাকা না পেলে দিতেন ক্রসফায়ার। আশিকের ক্রসফায়ারে নিহত নগরীর পুরোহিতপাড়ার রাজন, মুন্না, পায়েল ও ইদ্রিসের পরিবারের স্বজনদের চোখের পানি এখনও শুকায়নি। বাড়ি বিক্রি করেও আশিককে 10 লাখ টাকা দিয়ে ছেলে মুন্নাকে বাঁচাতে পারেনি গর্ভধারিণী মা। এমন ভাবে আর যেন কোনো বাবা মায়ের বুক খালি না হয়, তাই বলছেন এলাকাবাসী। আমার ছেলে লেবু উঠতে চাইছি, 10 লাখ তাও দিচ্ছি, তাও বাড়াই হেলছে আমার ছেলে। 3 দিন পরে আমার ছেলে আছে যে ইয়ে আছে না, বড় যে ইয়ে আছে যে ব্রিজের কি জায়গাটা নিতে ব্রিজ নিচ্ছে 3 দিন পরে লাস্ট এই যে আরেকজন আইবেন পরে একজোটা বাড়াই বলছে জানি মুন্না আমি আমরা মুন্নার ডিবির অফিসও গুফট করে থয়ে দিছে দেখাইছে ডাকবরে। আমি মুন্নার বোন, আমার বাইরে বাসা থেকে নিয়ে নির্মমভাবে হত্যা করছে আশিক, আশিক রহমান, আশিক ডিবির। আমাদের কাছে প্রচুর পরিমাণ টাকা চাইছে, আমরা 10 লাখ বাড়ি বেচছি, আমরা 10 লাখ টাকা দিছি, বলছে আরও টাকা দরকার। পরে কইছে আমরা এত টাকা কোথায় পাই, আমি না দিলে মাইরা লাইম, যেটা বলছে সেটাই করছে। চোখের সামনে ওসি আশিক ছেলে রাজনকে দুটি গুলি করে হত্যা করে। মামলা করতে চাইলে বাবাকেও দেয়া হয় মেরে ফেলার হুমকি। গেল 20 অক্টোবর ময়মনসিংহ আদালতে আশিক সহ 17 জনের নামে মামলা করে ন্যায় বিচার প্রত্যাশা করেন এই হতভাগা বাবা। আমার ছেলেকে আশিক সাহেবের নেতৃত্বে আমার ছেলেকে ধরে লয়ে যায়, ধরে লয়ে যাওয়ার পরে আমি 23 তারিখে তার কাছে গেছি, যাওয়ার পরে সে আমাকে বলতেছে টাকা নিয়ে আসেন, কয় টাকা নিয়ে আসবো, ও 10 লাখ টাকা নিয়ে আসেন না নাইলে মাইরা ফেলত। তখন আমি কান্দা করতে বহুত কষ্ট মষ্ট করে 3 লাখ টাকা তাদের নিয়ে দিছি, দেওয়ার পরেও ও যান ছেড়ে দিব, ছেলেকেও কয় যে লকাবে দেহানির পরে, তখন আমরা আয় বসে ছেড়ে দিব। 24 তারিখ রাত্রে তারা আমার সামনে ক্রসফায়ার করে আমার ছেলের দূরে গুলি করছে আশিক নিজে। এদিকে ক্রসফায়ারের নামে টাকা লেনদেন হয়নি বলে জানিয়েছেন তৎকালীন ডিবির এসআই আকরাম হোসেন। আর ওসি আশিকুর রহমান বলছেন কারোর নির্দেশে ক্রসফায়ার হয়নি, অভিযানে যেয়ে বাধার সম্মুখীন হলে বন্দুক যুদ্ধে অপরাধীরা মারা যায়। আমার নিজের সিদ্ধান্ত না, আমার কোনো স্বার্থ না। আমি খাবারটা বসে বললাম যত বলে জব চায় হয়েছে, আমার জানা মতো, আমার দেখা মতো, আমার চোখে 10 টাকা কেউ নিছে কি না জানি না। যদি কেউ নিয়ে থাকে সেটা তার পার্সোনাল বিষয়, সে কীভাবে নিছে, কীভাবে করছে, কোনো রাজনীতি পরিচয় দিয়ে করছে কিনা আমি যতটুকু জানি, যে কটা আছে সবার নামে বিরাট তালিকায় মাদকের মামলা আছে, মাদক লাগছে। আদালতের নির্দেশে আশিক সহ 17 জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এই কর্মকর্তা। আপনার উনার বিরুদ্ধে সহ আরো কয়েকজনের বিরুদ্ধে আদালত থেকে আমাদের কাছে একটা রিপোর্ট চেয়েছে, উনি ওই সংক্রান্ত কোনো মামলা হয়েছে কিনা এবং আপনার ঘটনার বিষয়ে কি। আমরা ওই যে আপনার এই আমাদের কাছে আসছে, আমরা আপনার এই ব্যাপারে বিস্তারিত আপনার তদন্ত করছি, তদন্ত করে আমরা আদালতে আপনার ওই রিপোর্ট আমরা জমা দিয়েছি। বিচার বহির্ভূত হত্যার তদন্ত করে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।